basta look lover people. I hope সবাই ভালো আছেন। আজকে আমি যে বক্তব্য বলবো সেটা হলো ফুল ন্যাচারাল প্রকৃতিতে। আমাদের বাসা থেকে অনেক দূরে, আমরা একটু গ্রামের ভিতরে চলে এসেছি, আমরা একটু ফ্রেন্ড মিলে আছি। তো আমাদের সাথে থাকুন, দেখেন আজকে কি করি আমরা। A few moments later. Hi guys, এখন আমি আব্দুল মমন অর্ণ চৌধুরী ইমপ্রেস হয়ে যাবে, ইমপ্রেস। ওয়াও, ঢাকার মধ্যে যে গ্রামের একটা মানে প্রাকৃতিক পরিবেশ আছে যে সেটা এখানে আসতেই বোঝা যায়। সেই লেভেল, ওয়াও, কত বড় তলা। তোমরা এখন নৌকা ভাড়া করার জন্য যাচ্ছি, নৌকালার সাথে কথা হইতেছে, দেখি নৌকালা কি বলে। আসে বিষয় গ্রামে গিয়ে নৌকা তুমি বসিলাম, ওটা হয়নি, আজকে এখানে উঠবে ইনশাল্লাহ। এখন আপনারা খুব চমৎকার একটি সাঁকো দেখতেছেন, সাঁকোটা হলো সম্পূর্ণ বাঁশের তৈরি, এপার থেকে ওপার দেওয়া যায়। চমৎকার একটা ব্রিজের উপর আমরা হাঁটতেছি, আপনারা দেখতেছেন কিছু মানুষ আসতেছে, চমৎকার একটা ব্রিজ যা বলার বাইরে। আমার ফ্রেন্ডরা নৌকা ভাড়া করতে গেছে, আর আমি ব্রিজের উপর একটু ভিউ ভিউ করতেছি। সো নাইস একটা মোমেন্ট। আমার সাঁকো থেকে নেমে যাচ্ছি, এই সুন্দর একটা সাঁকো, মানে চমৎকার, এটা যা বলার মতো না, অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা ফিলিংস। তো হাই হোপ আবার ছিটে ছিটে বৃষ্টি পড়তেছে, আসো আসো তাড়াতাড়ি, কে আমাকে ফার্স্ট হয় না, আবার ব্যথা ব্যবস্থা, সাবধান, তুমি একটু দেখে আসো। ওই যে আমার ফ্রেন্ডের নৌকা ভাড়া করে ফেলছে, কি তার এক নৌকায় উঠো 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 মোবাশের, ওঠা ওঠো। আমার ফ্রেন্ডের নৌকায় দেখতে পাচ্ছেন, আচ্ছা সিদ্ধুস্তু একটু ওয়েট করো, সামনে এক রূপসী কন্যা আপনারা দেখতে পাচ্ছেন, নানান রূপসী না, গ্রাম বাংলার মেয়ে ভাই, ভিডিও না ধরেই তাহলে আবার মায়েরও খেতে পারি। সুপার হিউম্যান, আমাদের সামনে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, খুব দ্বীপের মধ্যে, মাথার মধ্যে, এখন বালু নদী, বালু নদীর মধ্যে আছি, খুব সুন্দর নৌকা চলতে আসতে, খুব চমৎকার একটা বাতাস। একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের, বাড়িটা মনে হচ্ছে যে নদীর মাঝখানে হয়ে যাবে। আমরা চাই না যে মানুষগুলা আশ্রয় কেন্দ্রে উঠুক, আপনার যেমন ভালো নদীর পানি আর না বাড়ে, তাদের তো ভালো দেবে, ভিডিও দিবেন আগে তো তোমাকে ভিডিও দিতে হবে, অ্যাডসেন অ্যাকাউন্ট খুললে হবে, অ্যাডসেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখ, রানিং করতে হবে, ভিডিও দিতে হবে, ভিউয়াইজ দিব, তাইলে তোমার ডেটটা ইয়ে আছে। কি তারে কিছু বলবার না তুমি, একটু গান শোনাই দিবা,
10 সেকেন্ডের বেশি শোনা হয় না, তাহলে আমি কপিরাইট অ্যাকশনে পড়ে যাবো। আচ্ছা, আমার বন্ধু চুলে তাও দিতেছে, একটু হাঁসগুলো দিক দেন দিয়ে যাবো। এত সুন্দর ভালো লাগতেছে, স্পেশালি থ্যাঙ্কস মোবাশির হোসেন দীপক এবং তার ফ্রেন্ডদের। ভাই তোমাকে থ্যাংক জানাচ্ছি, তিনজনকে ডেডিকেট করতেছি আপনাদের কারণে। আজকে আমরা এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউতে আসতে পারছি। সো আপনারা আমাদের চ্যানেলে সাথেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা তো অবশ্যই। এত কষ্ট করে আপনাদের জন্য বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি, সবাই সাবস্ক্রাইব না করে চাল হবে? আমরা আপনাদের ভালোবাসা দিব, আপনাদের আমাদের ভালোবাসা। নাইস মোমেন্ট, ও হচ্ছে এখন জাহাজটা চলে গেছিল, বলবা নি করে তেল লাগে ভালো। তোমার কাছে দিয়ে দিচ্ছি, এখন আমরা গান গাইতে পারবো। এটাই একটা গান কি ভাই, এখন আপনাদের ক্যামেরা টামরা দিলাম, সব দিলাম, এখন আপনারা যে গান না গানতে হবে। আপনার যা খুশি তা বলতে পারেন, ব্লগিং তো ব্লগিং হবে, মজা পাবেন। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি আমি অস্ট্রেলিয়াতে উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত বহুপুরে মৃগরে কোথায় এমন বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ শুয়ে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। A few moments later, বাড়ির পাশে মধুমতি বসের আকাশ আমার সাদা মেঘের বেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া কেরা বাদ বসের